শুভ সকাল বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর এখন বাজে 11:10। এখন থেকে আমার ব্লগটা শুরু। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু। এটা হলো আমাদের, মানে আমার হলো টপের আর কি চন্দ্রমল্লিকা গাছ। তো দেখো রৌদ্রটা উঠেছে, এত ভালো লাগছে চন্দ্রমল্লিকা গাছগুলো, মানে কি বলবো তোমাদেরকে। এটা চন্দ্রমল্লিকা, এটা হলো ময়না ফুল গাছ, মানে এগুলো টপে লাগানো। তার অ্যাকচুয়ালি এখন বৃষ্টি হচ্ছে দেখে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে আর ফুলও ফুটছে। আর আজকে রৌদ্র উঠেছে খুব, কিন্তু রৌদ্রের সাথে সাথে এটা হলো আরেকটা চন্দ্রমল্লিকা, এটা এসে এটাতে কড়ি আসছে। ফুল ফুটলে বোঝা যাবে কি কালার হয়। এটা আগের বার সাদাই হয়েছিল, তো এখন বোঝা যাবে। আর এটা হলো আমাদের মানি প্ল্যান্ট গাছ। তো আমি একটা মানি প্ল্যান্ট গাছ এনেছিল তোমাদের দাদা, আমি একটার থেকে অনেক কটা মানি প্ল্যান্ট গাছ করেছি। তো এটা হলো আমার তুলসীতলার মানি প্ল্যান্ট গাছ, দেখো কি ভালো লাগছে দেখতে। আর আজকে রৌদ্র উঠেছে, হাওয়াও দিচ্ছে, মানে গরমও আছে কিন্তু এত না, মানে গরমটা অনুভব হয় না কারণ হাওয়ার জন্য। তো এই যে দেখো, আমি তোমাদেরকে বাইরেরটা দেখাচ্ছি, এই যে রৌদ্র খুব উঠেছে কিন্তু মনে হচ্ছে না। তো আমার তো রান্নাবান্না সবই হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছি, চলো। তো এইদিকে তোমাদের দাদাভাই অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে, আর মেয়েও উঠে গেছে, আমাদেরও স্নান টান হয়ে গেছে। তো এই যে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই বাজার এনেছে, এটা হলো আপেল আর এটা হলো কলা, তো মানে ঠাকুরকে দিবে এই জন্য এখানে রেখেছে। আর মেয়ে এই যে উঠে বই নিয়ে বসে গেছে, কারণ কি টিউশন, স্কুল, নেক্সট ডে স্কুল থেকে স্কুলেরও পড়া আছে, মানে স্কুল শুরু হলে এগুলো টিউশনের পড়া। আর এইদিকে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই ঠাকুর দিয়ে গেছে, আমি আর দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই দিয়েছে সকালবেলা। আর শাশুড়ি মার স্নান খাওয়াটাও হয়ে গেছে, এখন ফল খাচ্ছে বসে। আর এই যে দিদি আসছে, দিদি সবজি কাটছে, কাল কি কি সবজি কাটছে মানে সব বের করে দিলাম। ও কালকের জন্য একটা নিরামিষ তরকারি দিয়েছি আর শাক সিদ্ধ এগুলো। আর এই দিদিকে খাওয়া দিলাম কলা আর ইসে দিয়ে। আর এই যে স্কুলের থেকে এগুলো আমি নিয়ে আসছি, তোমাদের সাথে আর শেয়ার করি নাই, মানে সারাদিন সবারই চাহিদা মিটাতে মিটাতে আমার দিন শেষ হয়, মানে ভালো হোক খারাপ হোক সবারই চাহিদা মিটাতে হয়। তো স্কুল থেকে এগুলো নিয়ে আসছি। আর এই যে এখন আমি খাওয়াটা নিয়ে বসবো, মেয়ে আর তোমাদের দাদাভাই একসাথে খেয়ে নিয়েছিলো, ও স্নান খাওয়া একসাথে হয়ে মানে হয়ে গেছিলো আমি যখন স্কুলে গিয়েছিলাম। তো এখন আমি এই যেগুলো নিয়ে বসছি, একটা হলো অমলেট, তোমার দাদাভাই আমাকে অমলেট করে দিয়েছে, মানে ওকে খুব আদর করে তো তাই। আর ফুলকপির বড়াটা আমিই করে রেখে গেছিলাম, তো এখন ফুলকপির বড়া, চালকুমড়ের বড়া এগুলো করে রেখে গেছিলাম। তো এগুলো দিয়ে আমি এখন সকালে ব্রেকফাস্টটা করব, ভাত খাবো। তো এই যে কী কী রান্না করলাম দেখো, তোমাদেরকে অনেকগুলো পদ, এদিকে বড়া হয়েছে, শাক হয়েছে, মাছের ঝোল আছে, মানে অনেক কিছু পদ আছে। তারপরে হলো মানে অনেক পদ আছে বলতে পারছি না, এখন ভয়েস দিচ্ছি তো। আমার রান্না হয়ে গেছে, তো খাওয়া হলো আমার। তো গ্যাসের বুকিং করা হয়েছিল, তা গ্যাসের দাদাটা নিয়ে আসছে, গ্যাস দরজা নক করেছিল, তো দেখছি একটা দিয়ে গেল, তো বললাম আমাকে আর একটা দিয়ে যেতে। আর এখন যে দাম বেড়েছে, মানে কি বলবো তোমাদেরকে, তো দুটা নিলাম, নেওয়ার পরে দিয়ে টাকা টাকা দিয়ে এখন আমি বিছানা উঠাতে আসলাম। তো এই যে দেখো আমার বিছানা, মনে হয় যুদ্ধ করে নাকি কত জিনিসপত্র, অবশ্য এখন সব উঠে যাবে আস্তে আস্তে, কারণ এখন তো গরম পড়ছে। তো ওই যে উনি এসে দেখে গেলেন কি করছেন, না দেখে গেলেন না, উনি কী করতে জানি আসছিলেন, মেয়ে কী করতে আসছিলো বা। তো আমি তো বিছানা উঠাচ্ছি, তারপরে ও আবার চলে গেলো ঠাম্মার রুমে, ওইদিকে পড়াশোনা করছে। তো এই যে আমার বিছানা উঠানো হয়ে গেছে, এখন সব রোজগার চলছে, এগুলো রোজ দিনেরই রুটিন, মানে রোজ একটা হাউস ওয়াইফদের যা থাকে রুটিন, রান্না খাওয়া খাওয়ানো
খাওয়া মানে কি, খাওয়া তো সবার লাস্টে, খাওয়ানো আর কি, খাওয়ানো, সবার চাহিদা মেটানো, সংসারের কাজ, তো এগুলো হয়ে গেল। ওকে বললাম এই রুমে এসে বসতে, তো এই যে এই রুমে এসে বসে এখন সব তার মানে এসে টিউশন শুরু হয়ে গেছে, টিউশন ম্যামের সব কিছু আর কি। আর এইদিকে আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছি, কারণ 12:30 বেজে গেছে। আর এই যে কালকের জন্য এই যে এগুলো সবজি কাটানো হয়েছে, দেখো এই যে ভেন্ডি, এই যে শাক, নিরামিষ তরকারি, এগুলো কাটা হয়েছে কালকের জন্য, মানে নেক্সট দিনের জন্য। আমাদের সবসময় এগুলো এই রুটিনটা চলে, তো এটা শাশুড়ি মার আমল থেকে এই রুটিনটা চলে আসছে, তো এটা যতদিন পারি ধরে রাখবো আর কি। আর ভালো, পরের দিন সকালবেলা উঠে আর চিন্তা থাকে না কি রান্না কী করবো কী করবো না, আর তাড়াতাড়িও হয় রান্নাটা সত্যি কথা বলতে। তো এই যে ফ্রিজে এগুলো ঢুকিয়ে দিচ্ছি সবজিগুলো, আর দেখো আমার ফ্রিজ ভর্তি সবজি, সব কিছু ভর্তি। এই তো বাইরের দিকটাতে আসলাম, মানে মেঘলা মেঘলাও হচ্ছে, বৃষ্টি তো আসবে না জানা কথা, যে রৌদ্র তো বৃষ্টি আসবে না, কারণ এত রৌদ্র আর আকাশে মেঘও নাই। তো মাকে এই যে খাওয়াটা দিয়ে দিলাম আর অল্প বাকি, তো মেয়েকে বললাম খেয়ে নে, ও বললো যে ওকে পাঁপড় ভেজে দিতে, ওনার হলো সবসময় ভাজা, ভীষণ ভাজা পরাটা পছন্দ করে, পাঁপড় ভাজা, এই ভাজা পাঁপড় ভাজাটা খুব পছন্দ করে। তো ওকে ভেজে দিলাম, তারপরে ও খেয়ে নিল, আমাদেরও খাওয়া হয়ে গেল। এই যে মা বসে আছে, তো দিদি মাকে নিয়ে শোয়াবে, আর মেয়ে আবার এসে বসে গেল পড়া রেডি করতে, কারণ কি টিউশন ম্যামে অনেক পড়া দিয়েছে, পড়াগুলো শেষ করতে লাগবে। মানে আজকে সারাদিন খালি পড়া 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 পড়া, ঘুম থেকে উঠেই পড়া 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 চলছে একদম। এবার পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পরেই রেজাল্ট, রেজাল্টের পরে টিউশন, টিউশনের পরে স্কুল, মানে এবার আর কোনো ছুটকারা পায়নি, আর এবার কোনো ঢিলাও দিতে পারবে না, একদম টাইট। আর এমনিও বলেছি যে সিক্সের পড়া কিন্তু এখন ভীষণ কঠিন, বিশেষ করে ম্যাথস। তো এখন এই যে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো, এই যে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। তো এই যে ওর বাবা পাপা এসে নিয়ে আসছে পনির টিক্কা, আর এসে ফ্রাইড রাইস নিয়ে আসছে, তো উনি আনার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে পনির কষা আর কি। টিক্কা মানে কি, টিক্কাও না ঠিক, হ্যাঁ কষা মানে মটন কষা, তো এটা পনির কষা। আর আমগো শাশুড়ি মা, আমগো হেমা মালানি শাশুড়ি মাকে মুড়ি দিচ্ছেন, উনি মুড়ি খান আর রেখা দেন। আর এদিকে সোয়েটার পরাতে বলছে তোমাদের দাদাভাই এত গরমের মধ্যে, তারপর সোয়েটারটাও আমি বলছি খুলে দেওয়ার জন্য দিদিকে। আর এই যে দিদি আমাকে চা দিল, আর মেয়ে খেয়ে ফ্ল্যাট হয়ে গেল একদম, আর ও খাচ্ছে মুড়ি, উনি মুড়ি খাচ্ছেন, উনি খাবেন না ফ্রাইড রাইস, তো জল দিলাম ও জল খাচ্ছে। তারপরে আমি চা খাচ্ছি কুর্তা বিস্কুট দিয়ে ডুবিয়ে ডুবিয়ে, খুব ভালো লাগে আমার এই যে টোস্ট বিস্কুট দিয়ে খেতে। তো বিকালবেলা খাওয়ার পরে আর কি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ সকালে তো স্নান করেছিলাম। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এখন বললাম যে বস, কারণ কি পরের দিন থেকে স্কুল শুরু, আজকে যুদ্ধ যত করার রাত্র 12:00 অবধি যুদ্ধ করতে হবে। তো মলার তো কিছুটা দিয়েছিলাম বইয়ের কপিগুলোতেও লিখেছিলো, কিন্তু তো অনেক কপি, তো বললাম সব নে এখন আমি করব। তো আমি কপিগুলো লিখে দিচ্ছি, তারপরে কয়েকটা ও লিখেছে, তো কপিগুলো কমপ্লিট করার পরে মলাটগুলো শেষ করলাম। মানে ওই সেই দিন কোমর আর কোমরের জায়গায় না, কোমর আর এক জায়গায় গেছে, ওরও হয়েছে আমারও হয়েছে, খুব কোমর ব্যথা হয়েছে। একভাবে বসে এত বই, 40টা কপি, আর বুকসও হবে মনে হয় 20-এর মতন, সবগুলো কমপ্লিট করেছি রাত্রের মধ্যে, কারণ পরের দিন তো সব নিয়ে যেতে হবে ভেবেছিলাম। তো এই যে উনি দেখছেন এগুলো উনি করেছেন, এটা আমি করছি, এগুলো আর কি বলছেন। আর এদিকে টিভিও চলছে, টিভিও দেখছি, এগুলোও করছি। আর এদিকে মাকে মা শুয়ে আছে, রোজ দিনের এটা রুটিন, মা শুয়ে থাকে এই টাইমটাতে, তো 9:00 বাজলে তখন ওনাকে খাওয়া দেওয়া হয়। কিছুই তো বুঝেন না, হা বা টিভি দেখার দিকে দেখে, আমাদের লোক একটা দুটা কথা বলে, মানুষ বয়স হলে কী হয় এটাই ভাবি। তো আরেকজন লিখতে লিখতে শুয়ে পড়লেন, তারপরে এই যে কী বলে গ্লু দিয়ে লাগাতে লাগাতে গ্লু শেষ হয়ে গেছে, তারপর আমাকে বলছে চলো মা। আমি বলছি না আমি আর পারবো না, তুই তোর বাবাকে নিয়ে যা।
ওর বাবাকে নিয়ে দুটো আবার গ্লু আর ফেভিকল নিয়ে আসছে, তিনটা আনছে। আনার পরও মানে কি বলবো, অনেক লাগে আঠা, মলাট দিতে অনেক আঠা লাগে। তো এইদিকে আমি এগুলো মলাট দিচ্ছি, ওইদিকে আঠা লাগাচ্ছে, আঠা তো লাগাচ্ছে না ওই একদিকে, মলাট একদিকে। তারপর আমি দেখিয়ে দিলাম এইভাবে কর। তো তারপরে আস্তে আস্তে এখান মানে লাগালো, আস্তে আস্তে এগুলো লাগাচ্ছে। মানে আসলে করতে করতেই তো শিখবে, আমিও প্রথমে জানতাম না, তারপরে এখনও বা কোনসা জানি, তাও কিছুটা কয়েক বছর ধরে দিতে দিতে এখন শিখলাম। আমি আবার টিভি দেখছি বসে বসে, আমার কোমর ব্যথা, আর উনি মলাট দিচ্ছেন আর বারবার বলছেন আর হচ্ছে না হচ্ছে না। আমি বলছি দে এদিকে দে আমি করে দিচ্ছি। তা আমি দিলাম, আমি দেখায় দিলাম এইভাবে কর, এইভাবে করলে হবে, কেন হবে না। তো আর পারছি না, তখন কতবার উঠলাম, তারপরে আবার এদিকে ভাতও বসিয়ে দিয়ে আসলাম। আর আমার মানে তোমাদের দাদা ভাই ওই রুমে শুয়েছিল, ও কী করবে আর, ও ঠিকই আছে, পুরুষ লোক সারাদিন এটা সেটা তো করেই, আর নিজেরও তো কাজ বুকের থাকে না। তো এই যে দেখো সবগুলা লেখা মলাট দেওয়া কমপ্লিট, আর এই যে এগুলো আছে এগুলোতে আঠাও লাগাচ্ছে। তারপরে আমি ওই যে নেম প্লেটগুলো আমি লাগিয়ে দিয়েছি, আমি সবগুলো কমপ্লিট করেছি, নেম প্লেটগুলো লাগায়। এই যে এখন নতুন ড্রেস বের করলাম, সক্স বের করলাম, টাই বের করলাম, সকালবেলা তো টাইগুলো এনেছি তোমাদেরকে দেখালাম। মানে এক হাতে সব কিছুই করতে হয়, যে টিভিও দেখছে, এক হাতে সব কিছুই করতে হয়, কী করবো, শরীর না চাইলেও করতে হয়, চাইলেও করতে হয়, রান্না খাওয়ানো খাওয়া পড়াশোনা বয়স্ক মানুষকে দেখা সব কিছু, এইগুলো কথা। তো এই যে ও বইগুলো গুছাচ্ছে, তা বলতেছি 11টা বাজে জলদি কর, কারণ কি আর ভালো লাগছে না। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি 11টা বাজে। তো উনি বই গুছাতে গুছাতে উনিও টায়ার্ড হয়ে গেছেন, কী করবেন। অবশ্য সেদিন খুবই প্রেশার পড়েছিল। তো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।